আচ্ছা, ফুচকা খেতে পছন্দ করেন না এমন কেউ কি আছেন? থাকতেই পারে, সে থাক। আজকে গোলগাপ্পার গল্প হবে শুধুই ফুচকা প্রেমীদের জন্য। জানাবো ফুচকার আকারে বদল না হলেও কতটা বদল এসেছে ফুচকার ধরনে। অঞ্চলভেদে ফুচকার রয়েছে বিভিন্ন নাম। গোলগাপ্পা, পানিপুরি, বাতাসি, যে নামেই ডাকেন জিভে জল আসবেই। আমি যখন ক্লাস ওয়ানে পড়ি, আব্বুর কাছ থেকে 2 টাকা নিছিলাম। তখন হচ্ছে 2 টাকা দিয়ে 8টা ফুচকা, মানে ছোট বাচ্চারা গেলে 10টা ফুচকা দিত আর কি। আমরা অনেকেই বন্ধু বান্ধব মিলে আর কি চ্যালেঞ্জ খেলি যে 100-500-150 ফুচকা খাও সবাই আর কি। যে কম বেশি আমি প্রায় লাইফের ভিতরে 100-এর মতো ফুচকা খাইছি। দই ফুচকাটা একটু বেশিই মজা, কিন্তু আমার কাছে এই মিষ্টি ফুচকাটাই পছন্দ। কিছু মানুষ আছে যাদের কাছে ঝাল ফুচকা পছন্দ, এক একজনের কাছে এক এক রকম ফুচকা পছন্দ। ফুচকাকে এখন খুব চেনা খাবার মনে হলেও এটা এ বঙ্গে এসেছে পশ্চিমবাংলা থেকে। 1947 সালে দেশভাগের পরপর পশ্চিমবাংলার অনেকে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করে, তাদের থেকেই এদেশে ফুচকার প্রচলন শুরু। ফুচকা শুধু খাবারই নয়, বেশি কিছু। এর সাথে জোড়া লেগে থাকে অনেক স্মৃতি, যে স্মৃতির ডালি আবার খুলে এই ফুচকা খেতে খেতে স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় চত্বরে এই খাবারে। আমি হচ্ছে প্রথম এখানে ক্যাম্পাসে এসেই মানে খাইছি আর কি প্রথম। তো এখন আর নতুন না কেমন, মানে ভালোই তো, ভালো লাগে দেখেই তো খায়। টিএসসির এদিকে বেশি আসা হয়, তো দেখা যায় যে এখান থেকেই বেশি ফুচকা খাওয়া হয়। অ্যান্ড এখানকার ফুচকাগুলোই আমার কাছে বেটার মনে হয়। তাছাড়াও পুরান ঢাকা, বেলি রোড এইসব জায়গাতেও আরও ভালো ফুচকা পাওয়া যায়। ফ্রেন্ডরা একসাথে হলে প্রথমেই কোনো কিছু খাওয়ার কথা আসলে সেখানে ফুচকা সবার প্রথম চয়েস থাকে আসলে। তো আর ব্যাপার হচ্ছে এটা মানে অ্যাফোর্ডেবল খাবার। আমি আসলে টকটক কম পছন্দ করি, তো এক প্লেটে মিষ্টি টকটা বেশি খাই সবসময়। অন্য ফাস্টফুডগুলো তো এরকম মানে সবাই পছন্দ করে না, কেউ ধরেন বার্গার পছন্দ করে না, আবার মানে একটু একজন না একজন এটা খাবো না ওইটা খাবো না, কিন্তু ফুচকাতে মানে সবাই রাজি যে হ্যাঁ ফুচকা খাবো। রাস্তার পাশে কিংবা ধাবার ফুচকা এখন ঠাঁই নিয়েছে বড় রেস্তোরাঁতেও। তাদের মেনুতে দই ফুচকা পুরনো হলেও নতুন সংযুক্তি চকলেট ফুচকা। সবাই চাইলেও ফুচকা দ্রুত বানাতেও পারবে না, বা কেউ চাইলেও ফাস্টলি করতে পারবে না। আমাদের এটা হচ্ছে অনেক দিন ধরে অভ্যাস হয়ে গেছে, বা আমরা অনেক দিন ধরে বানাই, এই জন্য আমরা একটু দ্রুত বানাতে পারি বা চাইলেও পারি। মশলার ভিতরে অনেক কেরামতি আছে বা হাতেরও একটা জাদু আছে। সময়ের ব্যবধানে ফুচকার ধরনে স্বাদে বদলেছে দামেও। 20 টাকাতেও যেমন মিলছে এই জিভে জ্বলানা খাবার, তেমনি কোথাও এর জন্য খরচ করতে হয় পার প্লেট 200 টাকা পর্যন্ত। যদিও সব জায়গায় পাওয়া যায় এবং সবাই খায়, এটা একটা স্ট্রিট ফুড। তারপরে যদি একটু ভেঙে বলি, স্কুল কলেজের যারা পড়াশোনা করে তারা ফুচকাটা বেশি পছন্দ করে। বর্তমানে ফুচকা এই উপমহাদেশের একটি পরিচিত খাবার, এটিকে এই অঞ্চলের সিগনেচার স্ট্রিট ফুডও বলা চলে। মেহরাব মারজান, এখন ঢাকা।